আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। নোয়াখালীর কোম্পানিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ 2019 অনুষ্ঠিত। ডেস্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন সাইফুদ্দিন আহমেদ লাবু। নোয়াখালী কোম্পানিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ 2019 উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান নির্ধারণ করা হয়েছে, মাছ চাষে গর্ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী কোম্পানিগঞ্জের মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা রুমেল ও উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন, প্রেস ক্লাব কোম্পানিগঞ্জ সভাপতি আহসান ইমাম রাসেল ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রনি সহ আরও অনেকে। সাইফউদ্দিন আহমেদ লাবু, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।